আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তো শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইউনিট 17 থেকে লেসন 1-2 স্পোর্ট সম্পর্কে। স্পোর্ট অর্থ খেলাধুলা। লুক লিসেন অ্যান্ড সে, দেখো শোনো এবং বলো। এখানে কিছু খেলার ছবি দেওয়া আছে যেটি সবগুলো সম্পর্কে তোমাদের ধারণা নাও থাকতে পারে। আমরা ছবি দেখে খেলাগুলোর নামগুলো জানি। কাবাডি, কাবাডি অর্থ কাবাডি। সাইক্লিং, সাইকেল চালানো। ওয়েট লিফটিং, ভার উত্তোলন। ব্যাডমিন্টন, ব্যাডমিন্টন। ভলিবল, ভলিবল। ক্রিকেট, ক্রিকেট। সুইমিং, সাঁতার। ফুটবল, ফুটবল। এখানে একটি ডায়লগ দেওয়া আছে, ডায়লগ অর্থ কথোপকথন, যেটি বাইচং এবং আনুষা করেছে। আমরা এখন ডায়লগটি পড়ি। ডু ইউ প্লে অর, এই বাইচং, ডু ইউ প্লে অর ডু ইউ এনি স্পোর্টস? বাইচং, তুমি কি খেলো অথবা কোনো খেলাধুলা করো? অনুষা, আই লাভ ব্যাডমিন্টন। অনুষা, আমি ব্যাডমিন্টন ভালোবাসি। আই প্লে উইথ মাই ফ্যামিলি অন উইকেন্ডস, সাপ্তাহিক ছুটির দিনে আমি আমার পরিবারের সাথে খেলাধুলা করি। আই অলসো গো সুইমিং অ্যান্ড সাইক্লিং এ লট, আমি অনেক সময় সাঁতার কাটতে এবং সাইকেল চালাতে যাই। বাইচং, আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি। অ্যান্ড আই ডু ওয়েট লিফটিং, এবং আমি ভার উত্তোলন করি। অনুষা, ওয়েট লিফটিং, ভার উত্তোলন, আর ইউ স্ট্রং, তুমি কি শক্তিশালী? বাইচং, নট ভেরি, না খুব বেশি না। বাট আই ওয়ান্ট টু গেট স্ট্রঙ্গার, কিন্তু আমি শক্তিশালী, আরও শক্তিশালী হতে চাই। মাই ব্রাদার ইজ ভেরি স্ট্রং, আমার ভাই খুবই শক্তিশালী। অনুষা, মাই ব্রাদার ইজ স্ট্রং টু, আমার ভাইও খুব শক্তিশালী। হি প্লেস কাবাডি অ্যান্ড ভলিবল, সে কাবাডি এবং ভলিবল খেলে। হি ইজ গুড অ্যাট স্পোর্টস, সে খেলাধুলায় ভালো। বাইসং, আই উড লাইক টু ট্রাই কাবাডি। বাইচং, আমি কাবাডি খেলতে চেষ্টা করব। আই উড অলসো লাইক টু লার্ন হাউ টু প্লে ভলিবল, আমি ভলিবল খেলাও শিখতে চাই। অনুষা, ভলিবল ইজ এক্সাইটিং, ভলিবল উত্তেজনাপূর্ণ। বাট আই লাইক প্লেয়িং ফুটবল মোর, কিন্তু আমি ফুটবল খেলতে অধিক পছন্দ করি। বাইচং, আই লাভ ফুটবল টু, আমিও ফুটবল ভালোবাসি। বাট নট অ্যাজ মাস অ্যাজ ক্রিকেট, কিন্তু ক্রিকেটের মতো নয়। দ্যাটস মাই ফেভারিট স্পোর্টস, এটি আমার সবচেয়ে প্রিয় খেলা। প্যাসেজটি তোমরা ভালো করে পড়বে, এবং উপরে যে আমরা খেলাগুলোর নাম দেখিয়েছিলাম এইগুলোও ভালো করে পড়বে। এই লেসন থেকে আরও অতিরিক্ত কিছু যে প্রশ্ন এবং টিক আছে, এগুলো তোমরা বাসায় পড়বে। তোমরা যদি রিডিংটা ভালো করে পড়ো, অবশ্যই এগুলো পারবে। আগে রিডিংটা ভালো করে পড়বে এবং অর্থটা ভালো করে পড়বে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।